আসসালামু আলাইকুম। তো কিছুই বুঝতেছি না, সিজন চেঞ্জ হইতেছে না কি হইতেছে, প্রত্যেকের ঘরে ঘরে জ্বর কাশি ঠান্ডা। তো আমারও ঠান্ডা লাগছে, তো হাজবেন্ডে বলছিলাম আমড়া আনার জন্য, তো অনেকগুলো আমড়া নিয়ে আসছিল। তো কয় কিছু খাওয়া হয়েছে আর যেগুলো রয়ে গেছে আবার কয়েকটা মানে নষ্ট হয়ে যেতেছে। তো ভাবলাম এগুলো আর এমনি খাওয়া হবে না, তো এগুলো দিয়ে আচার বানায় নেই। তো এই যে দেখো, যেই কাজ সেই কথা, এই যে এখানে আমি আমড়াগুলো সুন্দর করে যে ছোকলা ছাড়াই নিতে আসি। তো চলো আমগুলো আমি আমড়াগুলা আমনা মুখের মধ্যে আম চলে আসে মনে যেন আম আম। এই যে চলো সবগুলো আমরা ছিলে নিই। এই যে দেখো একটা পচে গেছে, এটা ফেলে দিলাম। আর এই যে আমড়াগুলো সব ছিলে নিলাম, পানিতে ভালো করে ধুয়ে নিতেছি। আমড়াটা আবার একটা কষ থাকে, আর এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম আমড়াগুলো, আর এই যে পানি দিয়ে দিলাম একদম ডুবো ডুবো পানি। তো এই পানির মধ্যে আমি আমড়াগুলো একদম সিদ্ধ করে নেব, পুরো সিদ্ধ করব। আর এইদিকে আরেকটা চুলার মধ্যে প্যান দিলাম, তো এখানে তিনটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন। এই মশলাগুলো ছাড়া তো আর আচার হবে না, তো এগুলো ভাইজে আমার গুঁড়া করতে হবে। তো চলো এগুলো ভাইজে আমি গুঁড়া করে মশলাটা সব রেডি করি। আর এই যে দেখো পাঁচ ফোড়ন গুঁড়া হয়ে গেছে। আর আমি এখানে কিছু তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, তেঁতুলের একটা কাই বের করার জন্য। তো চলো তেঁতুলের কাইটা বের করে রেডি করে নিই। তারপর ওদিকে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, গা পানি ঝরা একটু ঠান্ডা হইতে দিছি, ঠান্ডা না হইলে আবার একটু মানে হাত লাগানো যাবে না। তো চলো এগুলো রেডি করে ওটা আমি একটু ই করে নিই। তো এই যে তেঁতুলের কাই বের করে নিয়েছি, আর আমড়াটা একটু ঠান্ডা হওয়ার পর এভাবে একটু থেতো থেতো করে নিয়েছি, মানে হাত দেওয়া চাইলেও পারো বা কিছু দেওয়া একটু পোতা দিলেও হয়। তো চলো এখন আচারটা বানাবো। তো এই যে প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে যে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই যে এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখানে হলুদ মরিচ ধনিয়া করে একসাথে আমার মিক্স করা ছিল ওখান থেকে একটু দিয়ে দিলাম। তো এই যে দিয়ে তেলের মধ্যে সুন্দর করে এখন ভেজে নিতে আসি। তো ভেজে নেওয়ার পর সেই আমড়াগুলো যে ই করে রাখছি সেই আমড়াগুলো যে দিয়ে দিলাম। তো আমড়াগুলো দিয়ে আমড়াগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ ছাড়া তো কোনো আচার আবার খেতে ভালো লাগে না, টক মিষ্টি ঝাল আচার বানাবো। আর এখন তো আমড়ার সিজন, বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। এই যে তেঁতুলের কাইটা বের করছি এটা দিয়ে দিলাম। আর যারাই বাসে আমড়ার আচার বানাবো অবশ্যই এই তেঁতুলের কাইটা দিবা। এই তেঁতুলের কাইটা দেওয়ার কারণে আমড়ার আচারটা অনেকটাই মানে মজা হয়, যে কী বলবো, একদম চেটে পুটে খাবে বাসার যারা আছে। আর বিশ্বাস করো আমি যখন আচারটা বানাইছি, তো বানাতে বানাতে বিকেলে সন্ধ্যের আগে শুরু করছি, বানাতে বানাতে আমার রাত হয়ে গেছিলো। আর রাতে বানানোর পর গরম গরম আমাদের বাসার মানে এই যে দেখো সবাই বানানোর পর পুরো আচার খায় পুরো সাবার করে। আর এখানে আমি চিনির বদলে গুড় দিতেছি, কারণ গুড় দিয়ে খাবে বলছে সেই জন্য। তো তোমরা এখানে চিনি দিয়ে বানাতে পারো, গুড় দিয়ে বানালে আর কি বেশি দিন তোমরা ঘরে রেখে খাইতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো যারা কিছুদিন রেখে খাইতে চাও তারা অবশ্যই এখানে চিনি দিয়ে বানাবে, চিনি দিয়ে বানালে সবচেয়ে ভালো হবে। তো চলো এই যে মিশায় নিলাম, আর এই যে অনেকক্ষণ জাল করে নিছি। জাল করার পর একদম ঝোলটা দেখো কি গাঢ় থকথকে হয়ে গেছে। তো এখন এই যে আচারের মূল জিনিস আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই যে মশলা, যেটা মশলা আমি গুঁড়া করে রাখছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ, সেটা দিয়ে দিলাম। তো ঝালটা যে যে গরম করে ওই অনুযায়ী শুকনো মরিচটা দিবা। তো এই যে এখন আচার কমপ্লিট, শুধু জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই আচার কমপ্লিট। তো এই যে দেখো মজাদার আমড়ার আচার হয়ে গেলো। আর যাদের এই সিজনে জ্বর ঠান্ডা কাশি লেগে গেছে তারা অবশ্যই বানায় খেবে, দারুণ মজার আমড়ার আচার। তো চলো তোমাদের একটু পরিবেশন করে দেখাই। আর এই যে দেখো ফাইনালি রাত্রিবেলায় তোমাদেরকে একটু দেখাচ্ছি আচার বানাতে বানাতে আমার রাত্রি হয়ে গেছে। আর বিশ্বাস করো এই আচারটা কিছুক্ষণ পরে আর থাকবে না। তো অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবা সবাই।